আসসালামু আলাইকুম প্রকোড়ারে আপনাকে স্বাগতম আপনি দেখছেন মডার্ন জাভাস্ক্রিপ্ট প্লেলিস্ট এবং আজকে আমরা কথা বলবো জাভাস্ক্রিপ্টের ফিল্টার ম্যাপ এবং রিডিউস নিয়ে গত পর্বে আমি আপনাদেরকে ম্যাপের একটুখানি দেখিয়েছি আজকে আমরা ম্যাপ নিয়ে আরো কাজ করবো এবং আর একটু বেশি আমরা অন্য ফিচারগুলো দেখব বা অন্য মেথডগুলো দেখব জাভাস্ক্রিপ্টের এগুলো আমরা প্রায় ব্যবহার করি এবং আপনি যখন ডেটাবেস থেকে ডাটা আনবেন তখন প্রয়োজন অনুযায়ী আপনাকে কখনো ফিল্টার কখনো ম্যাপ কখনো রিডিউস এগুলো ব্যবহার করতে হবে কখনো ফরেজ ব্যবহার করতে হবে গত পর্বে ফরেজ নিয়ে কথা বলেছিলাম আজকের পর্বে আমরা এগুলো নিয়েও কথা বলবো এরপরে আমরা হচ্ছে যে আরও অ্যাডভান্স জিনিসপত্র শিখবো ইনশাআল্লাহ সামনে তো আপনি যদি এক্সাইটেড হন তাহলে এখনই ভিডিওতে একটা লাইক করে রাখেন আর এখনই ভিডিওতে একটা কমেন্ট করেন আমি দেখতে চাই এই ভিডিওতে কতটা কমেন্ট পড়ে পাঁচশো কমেন্টের একটা মাইলস্টোন আপনাদেরকে দিলাম দেখি আপনারা এটা কমপ্লিট করতে পারেন কিনা আচ্ছা তো চলেন আমরা হচ্ছে সরাসরি স্ক্রিনে যাই এবং আমাদের কাজ শুরু করে দিই তো গত পর্বে আমরা যে এরেগুলো বানিয়েছি যেমন দেখেন এখানে একটা অ্যারে আছে ফ্রুটস নামে একটা অ্যারে আছে কান্ট্রি নামে একটা ম্যাপ আছে যেখানে আমরা দেখিয়েছি হচ্ছে যে কান্ট্রি মাই কান্ট্রি নামে এবং একটা অবজেক্ট আছে মানে অ্যারের ভেতরে অবজেক্ট নেওয়া আছে তো এখানে আমি হচ্ছে আরও কিছু ডেটা অ্যাড করে নিয়েছি যেমন ফাউন্ডেশন ট্রেন্ডিং প্রাইস ফাউন্ডেশন ট্রেন্ডিং প্রাইস ফাউন্ডেশন ট্রেন্ডিং প্রাইস মানে হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের প্রেসের কি পিএইচপি তাই না মানস্টেকের ফাউন্ডেশন হচ্ছে জাভাস্ক্রিপ্ট এরকম আর কি তো এগুলো আমি কেন অ্যাড করেছি আমাদের আজকের ভিডিওতে এগুলো দরকার হবে এবং কীভাবে অ্যারে বানাতে হয় কীভাবে অবজেক্ট বানাতে হয় এগুলো অলরেডি আপনি জানেন যে কারণে আমি জাস্ট এগুলো আগে থেকে রেডি করে রেখেছি আমরা যাতে মূল টপিকে ফোকাস করতে পারি এগুলো বানাতে গেলে তো একটু সময় লাগে তাই না সেজন্য আর কি তো প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে দেখেন একদম প্রথম যেটা অ্যারে ছিল ফ্রুটস নামে এই অ্যারের মধ্যেকার ইনফরমেশনগুলো যদি আমরা একবারে লুপ আকারে দেখতে চাই আমরা কিন্তু সেটা দেখতেই পারতাম তাই না আমরা কি করতাম সিম্পলি আমরা লিখলাম হচ্ছে ফ্রুটস এফ আর ইউ টি ফ্রুটস ডট ফর ইচ এই ইচ মেথড ব্যবহার করে আমরা সিম্পলি এই কাজটা করতে পারি এবং এর মধ্যে আমাদের একটা কলব্যাক থাকে ধরেন আমরা এখানে দিলাম ফ্রুট এরপর আমরা এখানে অ্যারো ফাংশন দিলাম অ্যারো ফাংশান দিয়ে এখানে এসে আমরা এখন কি চাই ধরেন আমরা চাই যে আমাদের যে ফ্রুট আছে সেই ফ্রুটটাই প্রিন্ট করে দাও মানে আমাদের এখানে যে সিঙ্গেল আইটেমগুলো আছে তো এটা আপনারা অলরেডি গত পর্বেই দেখেছেন এখন আমরা যদি এই যে সেমিগ্রনটা কেটে দিতে হবে এবং আমি যদি এখন সেভ করি আপনি দেখেন আমাদের যে আইটেমগুলো আছে প্রত্যেকটা আইটেম এখানে সুন্দরভাবে দেখাচ্ছে কিন্তু আপনি যদি চান এই যে ফ্রুট এই ফ্রুট আইটেমের মধ্যে যে আইটেমগুলো আছে এগুলোর মধ্যে যেখানে যেমন ধরেন এখানে গ্র্যাপসের মধ্যে কয়টা ওয়ার্ড এক দুই তিন চার পাঁচ আপনি যদি চান যে পাঁচটা ক্যারেক্টারওয়ালা কোনো যদি আইটেম থাকে জাস্ট তুমি সেই আইটেমটাই দেখাও বা ছয়টা আইটেমওয়ালা কোনো একটা কিছু অথবা আপনার যে একটা স্পেসিফিক ওয়ার্ড জি এই জি ওয়ার্ডটা যে অ্যারের আইটেমের মধ্যে আছে জাস্ট তুমি সেই আইটেমটাই দেখো এরকম যখন আপনার দরকার হবে একদম স্পেসিফিকভাবে সেক্ষেত্রে আপনি কিন্তু আর ফরিচটা ব্যবহার করতে পারবেন না কারণ ফরিচে এই রিটার্নের ব্যাপারটা একটু ঝামেলা তো সেক্ষেত্রে আপনার যখন এরকম স্পেসিফিক স্যালারেও আসবে আমি আপনাকে ছোট্ট করে একটু দেখাই এটা কেন কাজ করবে না যেমন দেখেন এখানে আমরা যদি লিখে দিই রিটার্ন আমরা কোনো একটা ম্যাথমেটিক্যাল হিসেব করতে গেলে আমরা তো সাধারণত রিটার্ন লিখি তাই না তো এখানে আপনি যদি রিটার্ন লেখেন আপনি অলরেডি দেখেন এখানে একটা এরোর চলে আসছে এবং আমি যদি সেভ করি আপনাকে এখানে বলছি কি আনএক্সপেক্টেড টোকেন রিটার্ন কারণ কি ফরিচটা কোনো কিছু রিটার্ন করে না তো সিচুয়েশনটা যখন এমন তখন আমরা আসলে এখানে কী করি তখন আমরা এখানে ফিল্টারটা ব্যবহার করি হুম তো ফিল্টারটা আমরা এখানে কেন ব্যবহার করি বা কীভাবে ব্যবহার করি চলেন আমরা একটা একটা করে দেখি ধরেন আমার এখানে যে গুলো আছে আইটেম আইটেমগুলো আছে এই অ্যারে আইটেমগুলোর মধ্যে বি দিয়ে শুরু হওয়া কোনো একটা অ্যারে আইটেম সেটাকে আমরা একটু যদি দেখতে চাই বা আমরা যদি সেটাকে ফিল্টার করতে চাই সেক্ষেত্রে আমরা কীভাবে করবো আমরা একটা সিম্পলি ভেরিয়েবল নেই কনস কনস্ট এই নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এখানে ধরুন আমরা দিলাম এফ আর আই টি ফ্রুট ক্যাপ বি মানে ক্যাপিটাল লেটার বি দিয়ে যদি হয় আমরা জাস্ট সিম্পল একটা এখানে ভ্যারিয়েবল নিলাম এরপর এখানে আমরা কি বলবো ফ্রুটস ডট এবার আমরা এখানে করব ফিল্টার আচ্ছা এখন ফিল্টারটা কি করে ফিল্টারটা আপনি যখন প্যারেন্থেসিস দিব আপনি এখানে দেখেন এখানেও একই রকম এটা কি করে এখানে এটা একটা কলব্যাক মূলত এখানে কি করে সে প্রিডিক্ট করে ভ্যালু স্ট্রিং ইনডেক্স নাম্বার অ্যারে স্ট্রিং এবং ভ্যালু ইজটা ভ্যালুটা সবসময় কি হবে স্ট্রিং হবে এটা সে আপনার কাছ থেকে প্রিডিক্ট করে এখন আপনি যখন ফিল্টার করবেন ফিল্টারের এখানে আসলেও আপনি এখানে সুন্দর করে আপনি আসলে কি কি চান কিভাবে চান সেটা আপনি দিয়ে দিতে পারবেন এখন এই ফিল্টারের ভেতরে একইভাবে আমরা কী করি কলব্যাক যে যেরকমভাবে আমরা ফরিচের মধ্যে করেছি এখানেও আমরা সেমভাবে কলব্যাক করতে পারি যে আমরা যে কী করবো এখানে এরকম প্যান্থেসিস দিব অ্যারো দিব আপনি চাইলে রেগুলার ফাংশনে ব্যবহার করতে পারেন এবং কার্লি ব্রেসেস দিতে পারেন আচ্ছা এখন আমরা যখন এখানে প্যারেন্থেসিস দিব এখানে আপনি ধরেন আমাদের যেহেতু ফ্রুট আমরা এখানে এফ আর ইউ আই টি ফ্রুট লিখলাম আচ্ছা আপাতত আমাদের এখানকার কার্লি ব্রেসিসটা আমরা বাদ দিব কার্লি ব্রেসিস মানেই তো হচ্ছে একটা ব্লক তৈরি করা ব্লক স্কোপ মানে একটা স্কোপ তৈরি করা আমরা আপাতত স্কোপের দিকে না যাই আচ্ছা এখন দেখেন আমরা এখানে যে ফ্রুট দিলাম এই ফ্রুটটাকে আমরা প্রথমে নিলাম ফ্রুট ডট এবার আমরা কি করব আমরা কিভাবে চাই এখানে লেখাটা দেখা যাক এখানে দেখেন আমাদের ব্যানেনা এই লেখাটা কি বড় হাতের অক্ষর কিন্তু আমরা এটাকে কি করব ছোট হাতের অক্ষরে কনভার্ট করে ফেলবো তো সেটা কিভাবে করবো জানেন টু লোয়ার কেস তাই না টু লোয়ার কেস দিলে কি হবে সবগুলো ওয়ার্ড ছোট হাতের হয়ে যাবে আচ্ছা এরপরে আমরা আরেকটা মেথড দিব ডট এস টি এ আর টি স্টার্ট উইথ হ্যাঁ এটা এই মেথডটা দিব এবং এখানে এসে আমরা বলে দিব যে কি দিয়ে স্টার্ট হবে দেখেন আমরা কিন্তু অলরেডি আমাদের বি এর যে ওয়ার্ডটা বিটা এটাকে কিন্তু হাতের করে ফেলেছে যে কারণে আমরা এখানে দিব হচ্ছে ছোট হাতের বি দিয়ে এবার আমরা এটাকে সেভ সেভ আচ্ছা করার পর এবার আপনি যদি এই যে এই লাইনটাকে মানে আমাদের স্ক্যাপ বি এটাকে যদি এখন আপনি কনসল লোক করেন ফ্রুটস স্ক্যাপ বি দেখেন আমাদের কি আসছে একটা আইটেমে আসছে বেনে দেখেন এই কাজটা আপনি ফর ইচ লুপের মধ্যে করতে গেলে আপনার একটু ঝামেলায় পড়তে হবে কীরকম ঝামেলায় পড়বেন সেটাও আমরা দেখাবো ইনশাল্লাহ একটু সামনে গেলে তো দেখেন এভাবে আপনি কিন্তু সুন্দর করে করে বিভিন্ন রকম ফিল্টার করতে পারেন আবার ধরেন আপনি একটা ফিল্টার করলেন যে যে ওয়ার্ডটার মধ্যে আমাদের যে এরাই আইটেমের মধ্যে পাঁচটা ক্যারেক্টার আছে সেটাকেই তুমি জাস্ট দেখাও পাঁচটা বা ছয়টা বা পাঁচের বেশি দেখাও এরকম যদি আপনার দরকার হয় আপনি কিন্তু সেটাও করতে পারবেন কীভাবে করবেন আমরা এখানে কনসোল লকটা নিচে নিয়ে আসি কারণ আমরা বারবার কনসোল লক করবো না একই কনসোল লকের উপর কাজ করব তা আমরা দিলাম কনস্ট আরেকটা ভ্যারিয়েবল নিলাম এই ভ্যারিয়েবলে আমি কী চাই এই ভ্যারিয়েবলে আমি চাই ধরেন আমাদের যে লেন্থ আছে ফাইভ এরকম তা আমরা দিলাম এফআইআই টি এস ফ্রুটস এলিএন এবার আমি দিলাম ফাইভ এরকম দিয়ে এবার আমরা যদি ইকুয়াল টু দিয়ে আমরা করবো কি ফ্রুটস ডট ফিল্টার ওকে এবার আমরা এখানে দিলাম প্যারেন্থেসিস এবার এখানে আমরা লিখে দিলাম ফ্রুটস সেম ফ্রুট ফ্রুট লিখবো ফ্রুটস না ফ্রুট তারপর আমরা এখানে দিলাম অ্যারো ফাংশান অ্যারো ফাংশান দিয়ে এবার আমরা আসলে কি চাই আমরা চাই যে আমাদের যেটা লেন্থ পাঁচ আছে বা পাঁচের বেশি আছে তুমি জাস্ট সেটা দেখাও যেটা চাই আমরা ধরেন আমরা চাই লেন্থ পাঁচ হোক এরকম আমরা চাই তাহলে আমরা লিখে দেবো কি ফ্রুট ডট লেন্থ এরপর ট্রিপল ইকাল টু ফাইভ আমরা দিয়ে দিলাম এবার আমরা যদি এই যে ফ্রুটস লেন্থ ফাইভ এটাকে যদি আমরা এখন কনসোল লক করে সেভ করি আপনি দেখেন আমাদের পাঁচটা লেন্থ আছে কার কার ম্যাঙ্গো এম এ এন জিও জি আর এ পিএস গ্রেপস দেখেন এবার আপনি যদি এটাকে আপনার মতো করে যে কাস্টোমাইজ করতে চান যেমন আপনি যদি সিক্স দেন তাহলে কি আসবে ব্যানানা অরেঞ্জ এরকম আর আপনি যদি ফোর দেন তাহলে মনে হয় একটাও আসবে না হ্যাঁ তো এভাবে আপনি কিন্তু আপনার মতো করে ফিল্টারিং করতে পারবেন ফিল্টার মেথডটা ব্যবহার করার মাধ্যমে আবার আপনি যদি বলেন যে আমার যে যে ক্যারেক্টারগুলোর মধ্যে জি ওয়ার্ডটা আছে আমি জাস্ট সেগুলোকে দেখতে চাই এরকম যদি আপনি চান আপনি কিন্তু সেটাও করতে পারবেন আমরা ধরেন দিলাম কনস্ট ফ্রুট ইউ আইটি এস আর টি স্টার্ট উইথ জি ধরেন এরকম নামে এবার আমরা ইকুয়াল টু দিলাম এবার আমরা এখানে দিলাম ফ্রুটস ফ্রুট ডট ফিল্টার এবার এখানে এসে আপনি কি ফিল্টারিং মেথডটা চান ধরেন আমরা এখানে চাই যে আমাদের যে ফ্রুটস আছে এবার দিব ফাংশন দিয়ে এবার এখানে আমরা আমরা লিখলাম যে ফ্রুট প্রথমে এটার কি করব লোয়ার কেস করে দিব এরপর আমরা আরেকটা মেথড বসাবো যেটাকে আমরা বলবো ইনক্লুডস এই মেথডটা ব্যবহার করব ইনক্লুডস মধ্যে আমরা দিব প্যারেন্থেসিস এবং এখানে আমরা দিয়ে দিব জি মানে জি দিয়ে যে ওয়ার্ড আছে যে ক্যারেক্টারগুলোর মধ্যে জি আছে শুধু সেগুলোকে তুমি আমাকে দেখাও এর আইটেম এবার আমরা যদি এখানে ফ্রুটসটা জি এই ভ্যারিয়েবলটার কনসোল লক করি আপনি দেখেন ম্যাঙ্গোর মধ্যেও যে আছে অরেঞ্জের মধ্যেও যে আছে গ্র্যাপসের মধ্যেও যে আছে তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্টারিং আপনি কিন্তু করতে পারবেন ফিল্টার মেথড ব্যবহার করার মাধ্যমে ফিল্টার দিয়ে আরও মজা মজার কাজ করা যায় এই জন্য আমরা এখানে সিম্পল একটা ভ্যারিয়েবল নিতে পারি ধরেন আমরা দিলাম কনস্ট নাম্বারস ইজ ইকাল টু দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওকে ছয়টা বা সাতটা দিলাম আচ্ছা এই লাইনটাকে এবার আমরা কমেন্ট করে দিই এই কনসোলটা আমরা আপাতত আর দেখাবো না এখন ধরেন আপনি চান যে আমাদের এখানে যে অ্যারে আইটেমগুলো আছে এর মধ্যে পাঁচের যে বড় যে অ্যারে আইটেমগুলো আছে আমি জাস্ট সেগুলোকেই দেখতে চাই সেখানেও আপনি কিন্তু ফিল্টার ব্যবহার করতে পারবেন তো আমরা এটার রেজাল্টটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ করে রাখব ধরেন আমরা দিলাম ফাইভ বিআইজি বিগ ফাইভ বিগ ফাইভ নামে আমি একটু ভ্যালি দিলাম দেওয়ার পর এখানে এসে এখন আমরা সিম্পলি কী করব আমাদের যে নাম্বার আছে নাম্বারস ডট ফিল্টার এরপর এখানে এসে আমরা কলব্যাক দিব কি নাম এরপর এরো এবার আমরা কী বলবো নাম ইজ গ্রেটার দেন ফাইভ ওকে মানে পাঁচের ছে বড় যেগুলো আছে সেগুলোকে তুমি দেখাও এবার আমরা এটা করার পর এবার যদি আমরা এখানে এসে কনসোল লক করি কাকে বিগ ফাইভকে সেভ করব দেখেন আমার এখানে রেজাল্টটা চলে আসছে এবার আপনি আমাকে বলবেন যে ভাই আপনি তো এই কাজটা এই যে ফিল্টারের এই যে সেম কাজটা আমরা কিন্তু চাইলে ফ্রুটসের মধ্যেও করতে পারতাম তো সেক্ষেত্রে আপনি কেন এইভাবে করলেন ফ্রুটসের মধ্যে করলো যে আপনাকে কন্ডিশন দিতে হবে ইভেন্স কিন্তু আপনি ফিল্টারের মধ্যে এটাকে এভাবে করতে পারেন এবং ফিল্টারের মধ্যে আপনি কিন্তু রিটার্নও ব্যবহার করতে পারবেন আপনি কিন্তু চাইলে এখানে রিটার্ন করতে পারতেন আমরা ধরেন এখানে একটা স্কোপ দেই আপনি জানেন যে যখনই আপনি কার্লি বেসেস দিবেন তখন আপনাকে যেখানে রিটার্ন ব্যবহার করতে হবে আমি যেহেতু একটু আগে কার্লি বেসিস দেই নাই যে কারণে আমার রিটার্ন দরকার ছিল না কিন্তু যেহেতু এখন আমি কার্লি ব্রেসেস দিয়ে দিয়েছি যে কারণে এখন রিটার্ন দরকার হচ্ছে ধরেন আমি এখানে এখন আপাতত রিটার্ন কার্লি বেসিস দিলাম না দেখেন কার্লি ব্রেসিস যদি না দেন তাহলে এটা এরকম খালি থাকবে আপনি অলরেডি জানেন ব্লক স্কোপ যদি নেন তাহলে স্কোপের মধ্যে আপনাকে অলওয়েজ রিটার্ন ব্যবহার করতে হয় এটা আপনি অলরেডি জানেন আমি এটা ফাংশনের ভিডিওতেও দেখিয়েছি তো দেখেন এভাবে আপনি যদি চান যে দেখেন এখন আমরা কিন্তু রিটার্ন করতে পারছি ফিল্টারের ভেতরে এই মজার কাজটা আপনি ইচে করতে পারবেন না তো প্রত্যেকটা জিনিসেরই আপনার কিন্তু উইক পয়েন্ট পয়েন্ট এবং স্ট্রং কোনটা কোথায় বেস্ট প্র্যাকটিস এগুলো আপনি যদি জানেন তখন আপনার কোট করতে অনেক সুবিধা হবে না হলে আপনি জাস্ট একটা দুইটা মেথড জানলেন একটা দুইটা ফাংশন জানলেন একটা দুইটা জিনিস জেনে আপনি ওইটা দিয়ে যদি সব কাজ করেন তাহলে তো আর হলো না তাই না রেস্টুরেন্টে আমরা যখন খেতে বসি আমাদের সামনে অনেকগুলো চামচ থাকে কোনোটা হচ্ছে স্যুপ খাওয়ার জন্য কোনোটা হচ্ছে ফ্রায়েড রাইস খাওয়ার জন্য কোনোটা হচ্ছে চিকেন খাওয়ার জন্য আবার আমাদের কাছে কয়েক রকমের ছুরি থাকে একটা ছুরি দিয়ে আমরা হচ্ছে যে ডেজার্ট টাইপের আইটেমগুলোকে কাটি যেমন ধরেন পুডিং এই টাইপের জিনিস আবার কিছু দিয়ে হচ্ছে আমরা চিকেন কাটি তাই না আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো দিয়ে আমরা হচ্ছে যে আমাদের যে খাবারটা থাকে সেটাকে আমরা সুন্দর করে কেটে তারপরে খাই তো আপনি যখন বড়ো কোনো চাইনিজ রেস্টুরেন্টে খেতে যাবেন তখন দেখবেন তিন চার রকমের চামচ আপনাকে দেওয়া হবে টেবিল টেবিল চামচ তারপর চা চামচ এরকম ছোট ছোট কয়েকটা চামচ দেবে স্যুপ খাওয়ার জন্য চামচ দেবে দুইটা বা তিনটা ছুরি থাকবে দুই বা তিন রকমের আপনার কাটা চামচ থাকবে তো কোন চামচটা দিয়ে আপনি কিভাবে খাবেন এটা যদি আপনি না জানেন তাহলে আপনি যদি এক চামচ দিয়েই সব খাবার খান সেটা তো আপনি খেতেই পারবেন তাই না কিন্তু সেটা তো আর অ্যাথিকেটটা মেনটেন করা হলো না সিচুয়েশন ওয়াইজ কোন জায়গায় কোন জিনিসটা ব্যবহার করতে হবে এটা কিন্তু আপনার জানতে হবে যদিও জাভাস্ক্রিপ্টের মধ্যে রেস্টুরেন্ট নিয়ে আসা ঠিক হয় নাই জাস্ট উদাহরণ হিসেবে আমি আপনাকে সেটা বললাম একইভাবে আপনি যখন কাজ করবেন আপনার কিন্তু বুঝতে হবে যে আমি এটা যে এখানে ব্যবহার করছি এটা কেন ব্যবহার করছি এটা এখানে ব্যবহার করা বেস্ট প্র্যাকটিস কিনা এখন তারপরও আপনার যদি মনে হয় যে এই সেম ফিল্টারিংটা আপনি যদি ফরেজ দিয়ে করতে চান তাহলে সেটা কেমন হতো সেটা যদি আপনি দেখতে চান আপনার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সিম্পল আমি একটা ভ্যারিয়েবল নিব কনস যেখানে আমি বলবো ফর নামস হুম ফর নামস আমরা যেহেতু ফর ইট দিব এই জন্য ফর দিলাম আর নামস দিলাম মানে নাম্বার জন্য এরকম আর কি এটা চিন্তা করে আমি এরকম একটা নাম দিলাম এবং এখানে আমরা একটা এম টি অ্যারে নেব আচ্ছা এই এম টি এনে নেওয়ার পর এবার আমরা হচ্ছে যে আমাদের আছে এবার আমরা এখানে মেথড দিব মেথডের এখানে এসে আমরা বললাম নাম তারপরে অ্যারো দিলাম অ্যারো দিয়ে এবার আমরা এখানে কার্লি বেসেস দিব এবং এখানে এসে এখন আমরা ওই যে আমি আপনাকে বললাম ইফিলস আপনাকে এখানে ইফ দিয়ে একটা কন্ডিশন দিতে হবে কি কন্ডিশন যদি আমার যে নাম্বার আছে সেটা যদি গ্রেটার দেন ফাইভ হয় সেম কন্ডিশন আমরা এখানে যে কন্ডিশনটা দিলাম সেম কন্ডিশনটা যদি হয় তাহলে তুমি কি করবা তাহলে তুমি এই যে আমাদের ফর নামস এই যে এখানে ফর নামস নামে আমি যে একটা এম টি এর নিলাম সেই অ্যারের মধ্যে তুমি পুশ করবা পুশ মেথডটা আমাদের এখানে ব্যবহার করতে হবে কাকে পুষ করবা এই যে নাম এই নামটাকে পুষ করবা তুমি আচ্ছা এটা বলে দিলাম বলে দেওয়ার পর এবার যদি আমরা কনসোল লগ করি আমাদের এই যে ফর নামস এটাকে এবং সেভ করি আপনি দেখেন সেম আউটপুট এসছে তো একইভাবে এমন না যে আপনি ফর দিয়ে সেম কাজ করতে পারবেন না পারবেন কাজ করা যায় কিন্তু আমাদেরকে একটু বেস্ট প্র্যাকটিস প্লাস একটু কোডের রিডেবিলিটি প্লাস হচ্ছে কোড সব কিছু একটু মাথায় রাখতে হয় এই জন্য যখন যেখানে যেটা বেস্ট প্র্যাকটিস তখন সেখানে সেটা ব্যবহার করবেন ফিল্টারিংয়ে এই কাজটা আপনি জাস্ট দুই লাইনে করতে পারেন সেখানে আমার আবার একটা ফিলস কন্ডিশন নেওয়া দরকার কি তো সেক্ষেত্রে আপনি চাইলে এগুলোকে এভাবেও ব্যবহার করতে পারেন আমি রেফারেন্সের জন্য এগুলো সবগুলো আপনাদের যে রেফারেন্সে দিয়ে দিবো আর কি যাতে করে আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন কোনো সমস্যা না হয় আর কি তো এভাবে দেখেন অনেক মজার কাজ আমরা করলাম আরও ফিল্টারিং আছে যেমন দেখেন আমরা তো এতক্ষণ জাস্ট বেসিক একটা এর উপর ফিল্টারিং করেছি তাই না এখন দেখেন এই যে স্ট্যাক এই ফিল্টারিংয়ের মধ্যে এটার ভিতরে আপনি যদি চান যে ফাউন্ডেশন পিএইচপি এরকম কি কী আছে আপনি এটা দেখতে চান এরকম যদি সিনারিও হয় হ্যাঁ দেখেন আমার এখানে ফাউন্ডেশন হচ্ছে পিএইচপি আমি আপনাকে একটু আগে অবজেক্ট একবার দেখেছি এই অবজেক্ট মানে এই এর ভেতরে আমার কয়েকটা অবজেক্ট আছে সেই অবজেক্টের মধ্যে দেখেন ফাউন্ডেশন হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাউন্ডেশন হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাউন্ডেশন পিএইচপি ফাউন্ডেশন পিএচপি মানে ওয়ার্ডপ্রেস এবং শিখতে গেলে আপনার পিএইচপি শিখতে হবে তাই না এরকম আর কি তো আপনি যদি এরকম ফিল্টারিং চান আপনি কিন্তু সেটাও করতে পারবেন তাহলে আমরা দিলাম লেট একটা ভেরিয়েবল দিলাম যেটা দিলাম হচ্ছে ইউজার স্ট্যাক এই নামে আমরা একটা ভেরিয়েবল নিলাম যেখানে আমরা হচ্ছে আমাদের যে স্ট্যাক ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটাকে নিলাম এবং এখানে আমরা ফিল্টারিং করব কি ধরনের ফিল্টারিং করব আমরা এখানে ফিল্টারিংয়ের এখানে আমরা ধরেন যে স্ট্যাক তো আমরা এসকে নামে দিতে পারি এখানে আপনি যে নাম দিতে চান আপনার মতো করে আপনি একটা নাম দিবেন কোনো সমস্যা নেই এবং এখানে এসে এখন আমরা দিলাম এসকে ডট ফাউন্ডেশন এবং এখানে আমরা এখন ট্রিপল ইকুয়াল টু দিয়ে বলবো পিএইচপি সেফ এবং এবার যদি আমরা এটাকে কনসোল লক করি কাকে ইউজার স্ট্যাককে তাহলে দেখেন পিএইচপি দিয়ে আছে আমাদের দুইটা এর দুইটার ফাউন্ডেশন পিএইচপি একটা হচ্ছে লারাভেল একটা হচ্ছে ওয়ার্ড প্রেস সেম ভাবে আপনি যদি এখানে জাভাস্ক্রিপ্ট দেন জাভা এস সি আর আই পি টি তাহলে দেখেন জাভাস্ক্রিপ্টের যে দুইটা স্ট্যাক আছে আমাদের একটা কি একটা একটা কিন্তু কিন্তু এখানে চলে তো এরকম মজার মজার ফিল্টারিং আপনি করতে পারবেন এখন আপনাদেরকে গত পর্বে আমি কিন্তু দেখিয়েছিলাম যে কিভাবে আপনি ম্যাপ তৈরি করবেন এবং ম্যাপের ভেতরে দেখেন আমরা একটা ম্যাপ বানিয়েছি ম্যাপের মধ্যে আমরা কিছুটা ইনপুটও করেছি শুধু যে ম্যাপ দিয়ে এই কাজ করা যায় এরকম না ম্যাপ দিয়েও আপনি আরো মজার কাজ করতে পারবেন কীরকম যেমন ধরেন আমাদের এখানে এই যে একটা নাম্বার ভ্যারিয়েবল আছে তাই না নাম্বার ভ্যারিয়েবল এখানে আমি চাই যে প্রত্যেকটা আইটেমের সাথে পাঁচ যোগ হোক বা দশ যোগ হোক এরকম যদি আমি চাই আমরা কিন্তু সেম কাজটা ম্যাপ দিয়ে খুব সুন্দর করে করতে পারি কীভাবে আপনি এটা করবেন আপনি জাস্ট সিম্পলি এখানে লিখবেন হচ্ছে ধরেন আমরা এখানে সিম্পল একটা ভ্যারিয়েবল নিই কনস্ট তারপরে আমরা ধরেন দিলাম হচ্ছে মাই নাম আমি এ নামে ভ্যারিয়েবল নিই এখন পর্যন্ত তাহলে নিতেই পারি মাই নাম নামে আমি একটা নিলাম এবার আমরা এখানে নাম্বারস ডট ম্যাপ নিব ম্যাপ মেথডটা নিব দেখেন আপনি যখন ম্যাপটাকে ডিক্লেয়ার করবেন তখনকার এমটা হবে বড়ো হাতের হ্যাঁ কিন্তু আমরা এখানে মেথড নিচ্ছি যে কারণে এখানকার ডট ম্যাপ এমটা হবে ছোটো হাতের আমাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে প্রকোডার বিডি নামে প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে সেটা লিঙ্ক থাকে আপনি চাইলে সেখানে জয়েন করতে পারেন এবং আপনার যে কোনো সমস্যা আপনি সেখানে শেয়ার করতে পারেন তো কিছুদিন আগে হচ্ছে যে একজন শেয়ার করেছিলেন যে তিনি ম্যাথ ফাংশনটা তার কাজ করছে না পরে দেখলাম যে তিনি হচ্ছে যে ম্যাথের যে এম এটাকে তিনি ছোট ছোট হাতের অক্ষরে লিখেছিলেন যেহেতু আপনি ব্যবহার করবেন সেখানে আপনাকে বড়ো হাতের অক্ষরে ব্যবহার করতে হবে মেথডে ব্যবহার করলে আপনাকে ছোট হাতের অক্ষরে ব্যবহার করতে হবে তো এরকম ছোটো ছোটো সমস্যা অনেক সময় আপনি কাজ করতে গেলে আটকে যাবেন সেগুলো আপনি সেই গ্রুপে পোস্ট করতে পারেন এবং তখন আমি অবসরে রিপ্লাই দেই এবং আপনারা যারা জানেন যে এই সমস্যাটার এটা সমাধান হতে পারে আপনারাও রিপ্লাই করতে পারেন একটা উইন উইন একটা ফ্রেন্ডলি কমিউনিটি তখন কিন্তু হতে পারে তো আশা করবো আপনারা সেখানে জয়েন করবেন এবং আপনি সমস্যায় পড়লে সাহায্য চাইবেন এবং কেউ সমস্যায় পড়লে তাকে সাহায্য করবেন দুইটাই তো এখানে আমরা হচ্ছে যে ম্যাপ দিলাম ম্যাপ দেওয়ার পর এবার আমরা এখানে কি করব। আমরা এখানে চাই যেটা বলছিলাম যে আমরা এখানে চাই হচ্ছে প্রত্যেকটার সাথে পাঁচ যোগ করতে বা দশ যোগ করতে তো আমরা এখানে দিলাম নাম এরপরে আমরা এখানে অ্যারো ফাংশন দিয়ে বললাম কি নাম প্লাস ধরেন ফাইভ দিয়ে আমরা এটাকে সেভ করলাম এরপর আমরা যদি এখানে কনসোল লক করি মাই নামস। বা মাই নাম সেভ করলাম দেখেন প্রত্যেকটা আইটেমের সাথে পাঁচ করে যোগ হয়ে গেল এক থেকে শুরু না আমাদের তো একের সাথে পাঁচ যোগ হলে ছয় সাত আট নয় এগারো বারো এরকম তো এই যে মজার কাজটা আপনি কিন্তু ম্যাপ দিয়ে করতে পারেন এবং আরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে চেইনিং চেইনিংয়ের ব্যাপারটা কি চেইনিংয়ের ব্যাপারটা হচ্ছে যে জাস্ট আপনি যে একটা মেথডে ব্যবহার করতে পারবেন এরকম না আপনি চাইলে যতগুলো ইচ্ছা অতগুলো মেথড ব্যবহার করতে পারবেন যেমন ধরেন আমরা যদি একটু চেইনিংয়ের মেথড চেইনিং কিভাবে হয় সেটা যদি একটু দেখতে চাই তো সেক্ষেত্রে আমি ম্যাপের এটাকে কমেন্ট করে রাখবো এবং এই লাইনটাকে একবার ডুপ্লিকেট করে এটার কমেন্টটা তুলে দেব তুলে দেওয়ার পর ধরেন আমরা একটা চেইন তো দিলাম বা একটা ম্যাপ তো বসালাম বা একটা একটা মেথড তো আমরা এখানে দিলাম তাই না এখন আমরা যদি এটার সাথে আরেকটা মেথড দিতে চাই আমরা কিন্তু চাইলে এটার ভিতরেই দিতে পারতাম কিন্তু আমরা চেইনিংটা বোঝার জন্য এই কাজটা করছি আমরা এখানে আরেকটা মেথড দিলাম ধরেন ম্যাপ ম্যাপ দিয়ে এবার আমরা এখানে বললাম কি যে নাম এরপরে আমরা বললাম ইজ এখানে আমরা যদি বলি যে নামের সাথে যে রেজাল্টটা আছে বা যে ভ্যালুটা আছে এটার সাথে তুমি হচ্ছে পাঁচ গুণ করো এটাও বলে দিলাম বলে এবার আমি যদি সেভ করি আপনি দেখেন রেজাল্টটা এরকম হলো এখন এখানে একটা কথা বলা সেটা হচ্ছে এই যে প্রথমবার তো আমি ধরেন দিলাম নাম নাম নামের সাথে পাঁচ যোগ করো এখানে আমি যখন বললাম নাম তখন আইটেম কি হচ্ছে প্রত্যেকটা নাম হচ্ছে আমার এখানকার এরের একটা করে আইটেম তাই না কিন্তু পরের বার যখন আমি চেইনিং করলাম এই যে এখানে আমি যখন নাম দিলাম এই নামটা আসলে কাকেই ডিফাইন করে এই নামটা ডিফাইন করে আমরা এখান থেকে যখন যে নামটা বা যে নামের ভ্যালুটা আমরা পেলাম এই মেথড থেকে সেই মেথডের যে ভ্যালুটা সেটা ধরেন আমরা এখান থেকে যখন দিলাম তখন আমার প্রথম নামের ভ্যালু কত ছিল সাথে পাঁচ যোগ করার পরে কত হলো ছয় এই ছয়ের সাথে হচ্ছে পাঁচ গুণ হবে তাহলে কত হবে পাঁচ ছয় তিরিশ দেখেন তিরিশ পরেরটা কি হলো পরেরটা হচ্ছে টু টু এর সাথে আপনি যদি পাঁচ যোগ করেন তাহলে কত হলো ২ দুই সাত সাতের সাথে আপনি যদি পাঁচ গুণ করেন তাহলে হবে পঁয়ত্রিশ হুম পরের যে চেইন মানে প্রথম চেইনটা কমপ্লিট হওয়ার পরে যে ভ্যালুটা আপনি পাবেন সেই ভ্যালুর উপরে আমার পরের ফিল্টারিংটা বসবে ব্যাপারটা হচ্ছে এমন এবার আমরা যদি চাই যে এটার সাথে আরেকটা ফিল্টারিং করতে আমরা কিন্তু সেটা বলবো আচ্ছা এটা বোঝানোর জন্য আমরা এটাকে একটু ইন্ডেন্টেশনটা এরকম করে দিয়ে দিই তাহলে আপনার রিডেবিলিটিটা একটু ভালো হবে আর কি আচ্ছা এবার এটাকে আমরা ডেফিনেটলি আপনি যখন চেইনিং করছেন তখন সেমিকলন দেওয়া যাবে না এখানে তাহলে তো স্টেটমেন্ট শেষ হয়ে যাবে তাই না এবার আমরা এন্টার দিয়ে এখানে আবার দিব এবার ধরেন আমরা একটা ফিল্টার করব। একই সাথে এর এখানে আপনার যতগুলো ইচ্ছা অতগুলো আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এবার ফিল্টারের মধ্যে আমরা ধরেন দিলাম নাম আবার নাম দিলাম এই নাম ভ্যালুটা কাকে পাবে তিরিশ 35 চল্লিশ এটাকে পাবে এক দুই কেও পাবে না আর পরে যে ৬ সাত আট নয় দশ এগারো বারো ছিল সেটাকেও পাবে না সে পাবে কারেন্ট যে ভ্যালু আছে সেটা এটার উপরে আমরা এখন ফিল্টারিং করব কি ফিল্টার করব আমি চাই যে আমার যে নামের ভ্যালুগুলো আছে যেগুলো পঞ্চাশের চেয়ে বড় বা পঞ্চাশের সমান তুমি জাস্ট সেগুলোকে দেখাও এরকম যদি ফিল্টারিং করি তাহলে দেখেন জাস্ট এই তিনটাই দেখাচ্ছে তো এরকম চেইনিং আপনার মাঝে মাঝে দরকার হবে আপনি কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন ইনস্ট্যান্টে আমার মাথায় একটা আইডিয়া আসছে যেটা হচ্ছে গো জায়ান আমি রিসেন্টলি যে ট্যুরে গিয়েছিলাম তখন আমি ওদের প্যাকেজগুলো ব্যবহার করেছিলাম নট স্পন্সার্ড তো দেখেন এখানে কি ঘটনা ঘটে এখানে ধরেন আপনি যখন সার্চ করেন একই সাথে কিন্তু অনেকগুলো আইটেম থাকে ঢাকা কক্সবাজার এরপরে আবার জার্নি ডেট রিটার্ন ডেট এই সবগুলোর উপর ফিল্টারিং করে আমরা কিন্তু সার্চ করি তাই না তো এরকম এটা জাস্ট আমি উদাহরণ দিলাম এটার মধ্যে আরও অনেক জিনিসপত্র আছে আমরা যখন প্রজেক্ট বানাবো তখন এগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ জাস্ট বোঝানোর জন্য বলছি দেখেন এখানে আমি যখন সার্চ বাটনে ক্লিক করছি তখন এদের যতগুলো প্যাকেজ আছে তার মধ্যে জাস্ট ঢাকা ঢাকা টু কক্সবাজারের প্যাকেজটাই আপনাকে দেখাবে জাস্ট আপনাকে এই যে দশ তারিখে যে বিমান ফ্লাইটগুলো আছে সেগুলোই দেখাবে এবং যেগুলোতে ইকোনমিক প্যাকেজের মধ্যে একজন ট্রাভেলার হিসাবে জাস্ট আপনার যেটা এটাই দেখাবে এর বাইরে আপনাকে আর কিছু কিন্তু দেখাবে না অনেকগুলা কন্ডিশান এখানে আপনি এরকম অনেকগুলো চেইনিং আপনি বলতে পারেন এটা জাস্ট আমি আপনাকে বোঝানোর জন্য বললাম এখানে আরও অনেক কাজ আছে যেটা আপনাদের ইন্টারেস্ট থাকলে আপনারা যদি কমেন্ট করেন আপনাদের আগ্রহ থাকে তাহলে ডেফিনেটলি আমি হয়তো আপনাদেরকে পরে প্রজেক্ট বানিয়ে দেখাবো এই যে ব্যাপারটা যেটা ঘটলো সেটা হচ্ছে যে আপনার এরকম যদি চেইনিং দরকার হয় আপনি কিন্তু এরকম চেইনিংও করতে পারবেন কোনো সমস্যা নাই এরপরে আমরা লাস্ট একটা ফিচার দেখব যেটা হচ্ছে যে রিডিউস রিডিউসটাও অনেক ইম্পর্টেন্ট এবং রিডিউসটা আপনি বেশি ব্যবহার করবেন শপিং কার্টে রিয়াক্টেও আপনি প্রচুর রিডিউস ফিচারটা ব্যবহার করবেন মেথডটা ব্যবহার করবেন তো এই রিডিউসটা কীভাবে কাজ করে চলেন আমরা একটু দেখি তো ধরেন আমাদের এখানে যে নাম এটা আছে এই অ্যারের উপরেই আমরা হচ্ছে রিডিউস মেথডটা ব্যবহার করবো তো সেটা আমরা কীভাবে করবো চলেন আমরা দেখি ধরেন আমরা এখানে এখানে একটা কমেন্ট করে দিই রিডিউস তো এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিই যে ভ্যারিয়েবলকে আমরা একটা নাম দিলাম ধরেন মাই টোটাল মাই টোটাল এই নামে আমি একটা ভ্যারিয়েবল দিলাম আমি আসলে চাচ্ছি কি রিডিউস মেথডটা ব্যবহার করে এখানে যতগুলো অ্যারে আইটেম আছে সবগুলোর একটা যোগফল আমি দেখতে চাচ্ছি এরকম তো সেটা করার জন্য আমরা কি করবো আমরা লিখব নাম্বারস ডট রিডিউস এবারেন্থিস দিবো তো এখানে প্যারেন্থেসিস যখন আপনি দিবেন তখন এখানে আপনার এটাও ডেফিনেটলি একটা কল ব্যাক কিন্তু এখানে যখন আপনি প্যারেন্থেসিস দিবেন তখন এটা আপনার থেকে কিছু কিছু জিনিস সে এক্সেপ্ট করবে মানে এক্সপেক্ট করে যেমন সে আপনার কাছ থেকে অ্যাকিউমিলেটর এক্সপেক্ট করবে কারেন্ট ভ্যালু এক্সপেক্ট করবে এবং ইনিশিয়াল ভ্যালু এক্সপেক্ট এক্সেপ্ট করবে এক্সপেক্ট করবে তো অ্যাকিউমিলেটরের জন্য আমরা ধরেন এখানে প্যারেন্থেসিস দিলাম কোনটা কী জিনিস বলবো সি ইউ বা শুধু এসিসি লিখে রাখি মানে অ্যাকিউমিলেটর এবং কারেন্ট ভ্যালুর জন্য আমরা ধরেন দিলাম কার ভি এল কারেন্ট ভ্যালু আপনি এগুলো যে কোনো নাম দিতে পারেন আমি জাস্ট আপনার যাতে বুঝতে সুবিধা হয় প্রথমটা অ্যাকিউমিলেটর পরেনটা কারেন্ট ভ্যালু এই জন্য এভাবে দিচ্ছি কিন্তু আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন আপনি এগুলো অলরেডি জানেন তাই না এরপর আমরা এখানে আমাদের এখানে যে ভ্যালুটা যেটা আমরা দেখতে চাই সেটা আমরা দিব তো এখানে আমরা একটা প্যারেন্থেসিস দিব এবং কমা দিয়ে এখানে আমরা ইনিশিয়াল ভ্যালুটা দিয়ে দিব তারপর এখানে যে প্যারেন্থেসিস এর ভেতরে আপনি কি চান তো আমরা ধরেন এখানে চাই যে অ্যাকুমুলেটরের যে রেজাল্টটা আছে এসিসি এর সাথে তুমি কারেন্ট যে ভ্যালুটা আছে এটাকে তুমি যোগ করে দাও কারেন্ট ভ্যালুকে যোগ করে দাও এটা আমরা চাই তো এরপরে আমরা যদি এখন কনসোল লগ করি কাকে মাই টোটাল তাহলে দেখেন আমাদের একটা যোগফল চলে আসছে আটাশ আচ্ছা এখন এটা আসলে কিভাবে কাজ করে সেটা আমি আপনাকে একটু বলি এই যে ইনিশিয়াল ভ্যালু এই ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আপনি জাস্ট প্রথমে আপনাকে একটা ভ্যালু দিয়ে দিতে হবে এই ভ্যালু থেকে কাজ শুরু হবে তো আমরা যখন ইনিশিয়ালি ভ্যালু দিলাম জিরো তার মানে অ্যাকুমুলেটরের কাছে চলে যাবে ইনিশিয়াল ভ্যালুটা জিরোটা এরপরে কারেন্ট ভ্যালু এখন আমার কারেন্ট ভ্যালু কত কারেন্ট ভ্যালু হচ্ছে ওয়ান তো ওয়ানের সাথে যদি জিরো যোগ হয় তাহলে কত হবে ওয়ান তাহলে সে ওয়ান পেলো ওয়ান পাওয়ার পর এই ওয়ানটা চলে আসবে আবার ইনিশিয়াল ভ্যালুর মধ্যে তাহলে ওয়ান চলে গেল ওয়ান আসলো ইনিশিয়ালে তাহলে পরের স্টেজে কি হলো এই ওয়ানটা চলে যাবে আবার অ্যাকুমুলেটরে তাহলে ওয়ান অ্যাকুমুলেটরে গেল ওয়ান আর কারেন্ট ভ্যালু কত আছে টু তো টু এর সাথে যদি ওয়ান যোগ হয় তাহলে কত হবে থ্রি এভাবে কাজ করবে এখন আপনার কাছে যদি ব্যাপারটা একটু কনফিউজিং লাগে তাহলে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এই লাইনটা আমরা ডুপ্লিকেট করি এবং পরের এটাকে কমেন্ট করে দেবো ডেফিনেটলি এবং পরেরটার মধ্যে আমরা কোডটা একটু ডিটেলে লিখব যাতে করে আপনার একটু বুঝতে সুবিধা হয় প্রথমে আসলে আমার উচিত ছিল আগে ডিটেল লেখা তারপরে শর্টকাট লেখা অভ্যাস বুঝছেন বাজে বাজে অভ্যাস আছে অনেক একটা দুটা না তো এখানে আমরা কার্লি ব্রেসিসটা দিয়ে দেবো এখন কার্লি ব্রেসিস যখন আমরা দেই তখন কি ঘটে বলেন তো তখন আমাদের রিটার্ন ব্যবহার করতে হয় তো আমরা এখানে রিটার্ন ব্যবহার করব। রিটার্ন করতে হয় আমাদের তাই না তো আমরা রিটার্ন করলাম এবার এখানে আমরা কনসোল লক করব এখানে ব্যাকটিক্স দিব ব্যাকটিক্স দিয়ে বললাম যে অ্যাকুমুলেটর অ্যাকুমুলেটর ডলার সাইন কার্লি বেসিস এখানে আমরা ধরেন দিলাম এসিসি হুম অ্যান্ড কারেন্ট ভ্যালু এরপরে ডলার সাইন কার্লি বেসিস সিও আর কার ভ্যালু ওকে এবার যদি আমরা সেভ করি আপনি দেখেন এত বড় করে লেখাও দরকার ছিল না আচ্ছা এটাকে একটু ছোটো করে দিই এটাকে একটু বড়ো করে দিই হ্যাঁ এখন দেখেন অ্যাকুমুলেটর আমি যখন যেটা বললাম আমরা ইনিশিয়াল ভ্যালু কত দিলাম জিরো যে কারণে আমাদের প্রথম অ্যাকুমুলেটরের ভ্যালুটা হলো জিরো আর আমাদের কারেন্ট ভ্যালু কী ছিল কারেন্ট ভ্যালু ছিল ওয়ান তাহলে দেখেন এখানে কারেন্ট ভ্যালু ওয়ান চলে আসছে এখন কারেন্ট ভ্যালু যখন ওয়ান হলো এই ওয়ানটা কিন্তু সে আবার ইনিশিয়াল ভ্যালুতে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর এই ওয়ানটাকে সে আবার অ্যাকুমুলেটর নিয়ে গেছে তাহলে দেখেন পরের লাইনে অ্যাকুমুলেটর হয়ে গেল ওয়ান ওয়ানের সাথে যদি আপনি টু যোগ করেন তাহলে কথা হবে থ্রি থ্রিটা ইনিশিয়াল ভ্যালু হয়ে আবার চলে আসলো অ্যাকুমুলেটরে আর কারেন্ট ভ্যালু হচ্ছে আমাদের থ্রি তো থ্রির সাথে থ্রি যোগ করলে কত হয় সিক্স এভাবে স্টেপ বাই স্টেপ যেতে যেতে আমাদের রেজাল্ট আসলো কত আটাশ এই যে মজার কাজটা মানে আমাদের এরেতে যতগুলো আইটেম আছে প্রত্যেকটা যোগফল আমরা যখন দেখতে চাইবো সেই কাজটা কিন্তু খুব সহজে আপনি এই যে রিডিউস মেথডটা ব্যবহার করে করতে পারেন মজার না এখন আমরা আরেকটা কাজ দেখি এবং এই জিনিসটাই আপনি প্রচুর দেখবেন যেমন ধরেন আপনি শপিং কার্টে কী হয় শপিং কার্টের মধ্যে আমাদের যে রেজাল্টটা থাকে সেই রেজাল্টটার আমরা যোগফল চাই যেমন ধরেন আপনাদের এই এই আইটেম আছে এই আইটেমগুলোর যে যোগফল সেটা আমরা চাই এরকম আর কি যে আমরা এতগুলো আইটেম কিনেছি এতগুলো আইটেমের প্রাইস হচ্ছে এত টাকা তাহলে টোটাল কত সেটা আমরা দেখতে চাই এরকম তো ধরেন আমাদের এখানে একটা অবজেক্ট আছে স্ট্যাক সেখানে আমাদের দেখেন প্রত্যেকটা প্রাইস আছে এখন ধরেন কেউ এই যে চারটা কোর্স আছে চারটা কোর্সই কিনলো তাহলে তার আসলে কত টাকা বিল আসলো সেটা যদি আপনি দেখতে চান তাহলে আপনি কিন্তু সেই কাজটাও এই একইভাবে রিডিউস মেথড ব্যবহার করে করতে পারবেন তো চলেন আমরা একটু দেখাই এই লাইনটাকে কমেন্ট করে দিই এই কনসোল লকটাকেও কমেন্ট করে দিই কারণ কনসোলটা ক্লিয়ার থাকলে দেখতে একটু ভালো লাগে আর কি তো আমরা একটা ভ্যারিয়েবল নেই যেটাতে আমরা বললাম সিও ইউ আর কোর্স প্রাইস কোর্স প্রাইস এরকম দিলাম এবার এখানে আমরা কী করলাম স্ট্যাক স্ট্যাক ডট রিডিউস প্যারেন্থেসিস এরপরে আমরা এখানে একইভাবে অ্যাকুমুলেটর নিব এবং কারেন্ট ভ্যালু দিব তো কারেন্ট ভ্যালু আমরা যে কোনোটা দিতে পারি আমরা এখানে ধরেন দিলাম কোর্স ওকে তারপর আমরা এখানে অ্যারো ফাংশন দিব আমরা যেহেতু স্কোপিং করব না যে কারণে আমাদের রিটার্ন রিটার্ন দরকার নেই আপনার যদি একের অধিক লাইন দরকার হয় সেক্ষেত্রে সাধারণত আমাদের রিটার্ন দরকার হয় বা স্কোপিংটা দরকার হয় তো এখানে আমরা কী করবো অ্যাকুমুলেটরের সাথে কাকে যোগ করবো আমাদের যে কোর্সের প্রাইস আছে সিও ইউআরএসি কোর্স ডট প্রাইস এই প্রাইসটা কোনটা এই প্রাইসটা হচ্ছে আমাদের এই যে অবজেক্টের মধ্যে দেখেন কী এই কীটা হচ্ছে প্রাইস এই প্রাইসটাকে আমরা এখানে দিলাম আর কি হ্যাঁ কোর্স ডট প্রাইস তারপরে আমরা কমা দিয়ে আমাদের ইনিশিয়াল ভ্যালু কত জিরো সেটা দিয়ে দেব এখন আপনি যদি একটু চিটিং করেন যে তুমি যাই কেন কেনার আগেই আপনার পনেরো টাকা বিল চলে আসবে যেমনটা ফুডপান্ডায় হয় মানে মিনিমাম একটা বিল তা অর্ডার করতেই হয় এরকম আর কি তো এরকম যদি আপনি মিনিমাম আপনার চান যে টু টুকা আপনার যে কেউ যখন কোনো একটা কিছু কিনবে এক্সট্রা তার থেকে আপনি পনেরো টাকা বিশ টাকা এরকম নেবেন এরকমও আপনি কিন্তু করতে পারবেন আমরা গুলা করব না আমরা একটা জিরো করে দেবো এবং সেভ করব সেভ করার পর এবার আমরা যদি কনসোল কনসল করি কোর্স প্রাইস আপনি দেখবেন টোটাল পনেরো হাজার পাঁচশো আসছে এবার আপনি ধরেন এখানে পাঁচশো টাকা অ্যাড করে দিলেন ইনিশিয়াল ভ্যালুতেই আপনি পাঁচশো দিয়ে দিলেন তাহলে ষোলো হাজার টাকা আসবে এরকম আর কি তো ইনিশিয়াল ভ্যালুটা এরকম মানে ইনিশিয়ালি অ্যাকোমুলেটরকে প্রথমেই একটা ভ্যালু দিতে হয় সেই ভ্যালুটা আমরা এই ইনিশিয়াল ভ্যালুতে দিতে পারি এটার ফুল স্ট্রাকচারটা আপনি যদি দেখতে চান তাহলে আপনি লিখতে পারেন হচ্ছে ডি এন প্রোটোটাইপ এটাই তো মনে হয় আচ্ছা হ্যাঁ এখানে দেখেন এরা এরকম সিম্পল একটা অ্যারে নিয়েছে ওরা ইনিশিয়াল ভ্যালুটা হ্যাঁ ওরা ওই ইনিশিয়াল ভ্যালুটা আলাদা একটা ভ্যালু ভ্যারিয়েবল নিয়ে সেটার ভিতরে নিয়েছে এরপরে হচ্ছে যে দেখেন তারা হচ্ছে এই যে ডট রিডিউস করেছে এখানে অ্যাকুমুলেটর কারেন্ট ভ্যালু অ্যাকুমুলেটর প্লাস কারেন্ট ভ্যালু তারপর ইনিশিয়াল ভ্যালু দেখেন কমা দিয়ে এসে ইনিশিয়াল ভ্যালু লেগেছে এটা কিন্তু আলাদা ইনিশিয়াল ভ্যালুটা এরপরে তারা এটা নিয়েছে এবং আপনি চাইলে এই কোডটা বা আমি এই কোডটাকে কপি করে নিয়ে এটাকে আপনাদের সোর্স কোডে দিয়ে দিই রিডিউসার এখানে এখানে দিয়ে দিতে পারি আচ্ছা এরকম করে দিয়ে দিলাম তাহলে এটা আপনাদের কাছে থাকলো হুম থাক এটা এরকম করে দিয়ে দিলাম তাহলে আপনারা এখান থেকে একটা স্যাম্পল দেখতে পেলেন আর আপনাদেরকে আমি সবসময় রিকমেন্ড করি একটু চেষ্টা করবেন জাস্ট আমি ভিডিওতে যতটুকুই দেখাচ্ছি এতটুকু না সাথে আর একটু নতুন কিছু শিখতে আর একটু নতুন কিছু জানতে এবং চেষ্টা করবেন একটু ডকুমেন্টেশন পড়তে একটু একটু করে আমি যে যে টপিকগুলো দেখাচ্ছি আমি চেষ্টা করি যতটা সম্ভব ডিটেলে বলতে এবং আপনি রিয়েল ওয়ার্ল্ডে কাজ করতে গেলে যেসব জিনিসপত্র নিয়ে আপনি কাজ করবেন যেখানে আপনি হয়তো আটকে যাবেন বা যেগুলো আপনি বেশি ব্যবহার করবেন সেগুলোও নিয়ে আপনাদের সাথে আমি কথা বলি তারপরেও অনেক কিছু ভিডিওতে তো বাদ যাবারই যেতেই পারে তো সেক্ষেত্রে আপনি একটু চাইলে ডকুমেন্টগুলো পড়বেন যেমন আপনি এমডিএন থেকে পড়তে পারেন ডাবলু থ্রি স্কুলস থেকে পড়তে পারেন সেখানে আরও অনেক ডিটেইল আপনি এখান থেকে জানতে পারবেন আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন প্রকোডারের সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম